वेलकम बैक आवर न्यू वीडियो। होली इवेंटर लास्ट दुटो इवेंट आसा बाकी छिलो। आगे वीडियोते आमी बोलेछिलाम 22 तारीखे इवेंट आसबे, आजके 22 तारीख गेमेर मध्ये किन्तु ए इवेंट एसे गेछे। तो आजकेर वीडियोते आमी तोमादेर फुल डिटेल्सेर साथे बुझिए देबो तोमरा ए इवेंटा किभाबे कमप्लीट करबे, कत ताड़ाताड़ी किभाबे कमप्लीट करते पारबे, एंड तोमरा पुशअप इमोटटा किभाबे फ्रीते पाबे। ओके, तो गाइज इवेंटेर दिके जावा जाक। तो इवेंटेर दिके एले देखा जाच्छे, फार्स्टे तोमादेर जे फायरी पारांगा स्किनटा आछे एटा दिए देवा होयेछे। 28 तारीख लगइन करलेई तोमरा पेये जाबे। तार आगे तोमादेरके देखिये दिई, एटा किन्तु आमार सेकेंड आईडी आमार बंधुर आईडी। तो एखाने तोमरा 50টা ম্যাজিক কিউ ফ্র্যাগমেন্ট পেয়ে যাবে 28 তারিখ 100 মিনিট গেম খেললে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেসগুলো কিন্তু তোমরা পুরো ফ্রিতে পেয়ে যাচ্ছ, 7 দিনের জন্য তোমরা পড়তে পারবে। এরপরে আসছে আমাদের মেন ইভেন্ট। ওকে, তো ফাইট ফর কালারসের যে লাস্ট দুটো ইভেন্ট আসার বাকি ছিল সেই দুটো এসে গেছে। তো এটা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে ভালো করে, কারণ কি অনেকটা কিন্তু জোরালো ইভেন্ট আছে। ওকে, তো এখানে ওপেন হয়ে গেছে হোলি ইভেন্ট। তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখিয়ে দিই ফাইট ফর কালার্স যে ইভেন্ট আছে, এই ইভেন্টটা যারা যারা কমপ্লিট করোনি, তারা কিন্তু এই দুটো ইভেন্ট ওপেন করতে পারবে না। এবং এই ইভেন্টটা যারা যারা কমপ্লিট করে ফেলেছো তারা কিন্তু এই দুটো ইভেন্ট আরামসে ওপেন করে ফেলতে পারবে। তো যারা এখনও ইভেন্টটা কমপ্লিট করনি তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট করো, অ্যান্ড এই ইভেন্টগুলো কীভাবে তোমরা কমপ্লিট করবে, পুশ আপ ইমোট কী করে ফ্রিতে পাবে তাড়াতাড়িভাবে, সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। তো এই মিউজিকটা এবং এই ইমেজটা দেখে তোমরা কী বুঝতে পারছো, তোমরা কী গেস করছো, কী আসতে চলেছে আমাদের এই হোলি ইভেন্টের মধ্যে? আরও একটা বড় জিনিস, তো তোমরা শুনে নিয়েছো, তোমাদের যেটা গেস সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই দুটো ইভেন্ট তোমরা কীভাবে কমপ্লিট করবে। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই ট্রু ইয়োর কালার। তো এই ট্রু ইয়োর কালার কী করতে হবে, তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দিতে হবে, অ্যান্ড সেই হিসাবে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে দেবে। তো আমাদের কিন্তু ব্লু এসে গেছে। ওকে, তো টেক রিসেট। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো এই মানে ভিডিও বানানোর জন্য তাড়াতাড়ি যে কোনো একটা অ্যান্সারে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্লু এলো আমার। তো এই ব্লু হচ্ছে আমার পার্সোনালিটি কালার। তো আমরা ব্লু টোকেন কিন্তু পেয়ে গেছি 3টে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে ফাইট ফর কালার্সে আবার ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর যে মেন ইভেন্ট রিস্টোর দ্য কালার্স। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ইভেন্টের মেন পেজ। তো এখানে একটু ডিফিকাল্ট আছে ইভেন্টটা, তো ভালো করে শুনবে আমার কথাটা, তোমাদেরকে পুরো বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখছো কালার ব্যাঙ্ক, এখানে 10খানা কালার রয়েছে, এখানে 10খানা কালার তোমাদের কালেক্ট করতে হবে। কীভাবে কালেক্ট করবে সেটা তো ফার্স্টে দেখিয়ে তোমাদেরকে। তো এখানে দেখছো প্যালেট ইনটু ওয়ান লেখা আছে, তার মানে আমার কাছে একটা প্যালেট রয়েছে। তো এই প্যালেট থেকে কিন্তু 10খানা কালার বেরোবে। তো এরকম ব্যাপার না যে একটা প্যালেট থেকে 10টা কালার বেরোবে, একটা প্যালেট থেকে একটাই কালার বেরোবে। কীভাবে বেরোবে আমি সব দেখিয়ে দিচ্ছি। তো এই প্যালেট কোথা থেকে পাবে, তোমরা ম্যাচ শেষ করলে তোমরা একটা একটা করে প্যালেট পাবে। ওকে, তোমরা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলতে পারো, র্যাঙ্ক খেলতে পারো, ক্লাসিক খেলতে পারো, যখন একটা ম্যাচ খেলবে তোমরা কিন্তু এই প্যালেট টোকেনটা পেয়ে যাবে ম্যাচের শেষে। ম্যাচ তোমরা শেষ করবে তাহলেই তোমরা এই প্যালেটটা পেয়ে যাবে। তো প্যালেটটা পেলে, প্যালেটটা পাওয়ার পরে তোমরা কী করবে, রিভিল কালার্স। ওকে, রিভিল কালার্সে ক্লিক করবে, অ্যান্ড অ্যামাউন্ট দেখো, চুজ ইউর প্যালেট অ্যামাউন্ট। আমার কাছে যেহেতু একটা আছে, তো এ দেখো একটাকে মানে ওয়ানে ক্লিক করলাম অ্যান্ড কনফার্ম করলাম। তো এখানে দেখছো স্কিপ করবো না। তো দেখো পিঙ্ক পেয়ে গেছি, তো পিঙ্ককে কনফার্ম করলাম। দেখো এখানে পিঙ্কে কিন্তু আমার একটা হয়ে গেল, এবং আমাদের যে কোশ্চেন অ্যান্সার ছিল, কোশ্চেন অ্যান্সার থেকে যেহেতু আমাদের ব্লু বেরিয়েছিলো, সেই জন্য ব্লু কিন্তু আমাদের কাছে 3টে ছিল। 3টে ছিল মানে দুটো 3টে থাকবে তোমাদের, এখন আমি একটা শেয়ার করে দিয়েছি। তো এইখানে 3টে থাকবে, তো ব্লু আমাদের যে কোনো একটা দরকার। তো আমাদের কাছে দুটো আছে, কেন দুটো আছে, আমাদের যেহেতু পার্সোনালিটি যে কোশ্চেন অ্যান্সারে সেখানে ব্লু বেরিয়েছিলো বলে। ওকে, তো এত জটিল ইভেন্ট আমারই বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছে। ওকে, তো এবারে এইভাবে তোমাদের প্যালেট কালেক্ট করতে হবে, অ্যান্ড প্যালেট কালেক্ট করার পর এই রিভিল কালার্সে যেতে হবে। রিভিল কালার্সে গিয়ে তোমাদের রিভিল করতে হবে, অ্যান্ড সেখান থেকে তোমরা এই মানে কালারের টোকেনগুলো পাবে। তোমাদের 10খানা কালার এইভাবে কালেক্ট করতে হবে প্যালেট থেকে রিভিল কালার করে। ওকে, তোমরা ম্যাচ শেষ করলে, প্যালেট পেলে, রিভিল কালার করলে, কালার রিভিল হলো, এই যে কোনো একটা টোকেনে বসে গেলো, মানে বসে গেলো মিনস যে কোনো একটা টোকেন বেরিয়ে গেলো, যে কোনো একটা কালারের টোকেন বেরিয়ে গেলো, এইভাবে তোমরা যখন 10খানা টোকেন পেয়ে যাবে, 10খানা কালারের টোকেন পেয়ে যাবে, তোমরা তখন কিন্তু পুশ আপ ইমোটটা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাচ্ছ। ওকে, তো এবার আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের 10খানা টোকেন নিজেদের অ্যাকাউন্টে কোনো দিনই বেরোবে না। ওকে, যেমন আমাদের ব্লু বেরোলো দু একটা, ধরো সাপোজ আমাদের যেহেতু কোশ্চেন অ্যান্সার দিয়ে ব্লু এসছে, সেই জন্য আমি ব্লুটা পুরোপুরি ফ্রিতে পেয়ে গেছি, অ্যান্ড পিঙ্ক বেরোলো, এরকম 10খানা বেরোবেই না। তোমাদের ধরো 5খানা বেরিয়ে গেলো বা 6খানা বেরিয়ে গেলো, 7খানা বেরিয়ে গেলো, কিন্তু 3খানা বেরোবেই না। যেরকম হয়ে যাবে, অরেঞ্জ 10খানা বেরিয়ে গেলো, রেড 3খানা বেরিয়ে গেলো, পার্পেল তোমাদের বেরিয়ে গেলো 6খানা, এরম বেরিয়ে গেলো, কিন্তু ধরো ইয়েলো তোমাদের বেরোলোই না। তোমাদের কী করতে হবে, তখন তোমাদের ফ্রেন্ডের কাছে দুটো ইয়েলো আছে, তোমার কাছে ব্লু দুটো আছে, তার কাছে ব্লু নেই। তো এবারে তোমাদের কী করতে হবে, তোমাদের ফ্রেন্ডকে বলতে হবে যে শেয়ার কালার রয়েছে, এই শেয়ার কালারে ক্লিক করতে, এবারে ব্লুতে ক্লিক করতে।
যেহেতু আমার কাছে দুটো ব্লু আছে সেই জন্য এখানে ব্লুটা দেখাচ্ছে, এখানে তোমাদের আরও অন্য কালার দেখাতে পারে। তো সেখানে সেটাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এই যে কপি লেখা আছে, এই যে একটা লিঙ্ক, এই কপি করতে হবে লিঙ্কটাকে। তো তোমরা কপি করে নিলে, কপি করার পরে তোমাদের ব্যাক করতে হবে, এই যে লিঙ্কটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে, তোমাদের ফ্রেন্ডকে বা ফেসবুকে পাঠিয়ে দিতে হবে। পাঠালে সেই লিঙ্কটা থেকে তোমাদের ফ্রেন্ড ওপেন করবে, ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে ফ্রি ফায়ার লগ ইন করতে হবে ফেসবুক দিয়ে। লগ ইন করার সঙ্গে সঙ্গে কোনো রকম হ্যাক হবে না তোমাদের অ্যাকাউন্ট, কারণ কি এটা ট্রাস্টেড, ফ্রি ফায়ার থেকেই করা হচ্ছে। তো তোমাদের ওখান থেকে লিঙ্কটা ক্রোমে গিয়ে ওপেন করতে হবে, ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে ফ্রি ফায়ারটা লগ ইন করতে হবে তোমাদের ফেসবুক দিয়ে। যখনই তোমরা লগ ইন করবে তোমরা কিন্তু সেই কালারটা পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? অ্যান্ড তোমাদের ফ্রেন্ড যখন তোমাদেরকে পাঠাবে সেম প্রসিডিওর, তোমাদের ফ্রেন্ডের লিঙ্কটা কপি করবে, যে কালারের লিঙ্কটা তোমাকে পাঠাবে সেটা কপি করবে, তোমাকে পাঠিয়ে দিল, তুমি ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা গুগল ক্রোম খুললো, খোলার পর তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যে ফ্রি ফায়ারটা সেটা দিয়ে লগ ইন করলে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে এই কালারটা চলে আসবে। তো এইভাবে কমপ্লিট করতে হবে নিজেদের মধ্যে ফ্রেন্ডদেরকে বুঝিয়ে বুঝিয়ে, যে তোর কাছে পিঙ্ক বেশি আছে আমাকে দিয়ে দে, আমার কাছে ব্লু বেশি আছে তুই নিয়ে নে, এরকমভাবে তোমরা কমপ্লিট করবে। কমপ্লিট করার সাথে সাথে তোমরা এই 10টা কালার যখন কমপ্লিট করে ফেলতে পারবে, তোমাদের অ্যাকাউন্টে যখন 10টা কালার হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই পুশ আপ ইমোটটা পেয়ে যাবে। 7টা কালার হলে এই স্কেটবোর্ড এবং 3টে কালার হলে তোমরা কিন্তু এই ওপেন রয়্যাল ভাউচারটা পেয়ে যাবে। তো এই হচ্ছে ইভেন্ট, জটিল ইভেন্ট, যারা যারা বোঝোনি আরও একবার করে ভিডিওটা দেখে নাও। অ্যান্ড একবার শর্ট ফর্ম বুঝিয়ে দিচ্ছি, তোমরা ম্যাচ শেষ করবে, প্যালেট পাবে, রিভিল কালারে যাবে, প্যালেটটা সিলেক্ট করবে, করলে সিলেক্ট করার পর কনফার্ম করবে, তোমাদের ওখান থেকে একটা কালার বেরিয়ে যাবে, যে কোনো একটা কালার বেরোবে, সেটা একটা কালার 10 বারই বেরোতে পারে, এরকমও হতে পারে। হয়ে গেল, তারপরে তোমাদের যে কালারটা বেশি আছে সেটা তোমরা শেয়ার করে দেবে, লিঙ্কটাকে কপি করে তোমাদের ফ্রেন্ডকে দিয়ে দেবে, সেই লিঙ্কে তোমাদের ফেসবুকটা লগ ইন করবে, তোমাদের ফ্রেন্ড ফেসবুকটা লগ ইন করবে, তোমাদের ফ্রেন্ডের কাছে সেই কালারটা চলে যাবে, তোমাদের এখান থেকে মাইনাস হয়ে যাবে। দেখো আমি এখান থেকে কিন্তু ব্লু দুটো ছিল, এখানে কিন্তু একটা হয়ে গেলো, কারণ কি আমাদের দুটো লিঙ্ক কপি হয়ে গেছে অলরেডি। ওকে, তো এই হয়ে গেল। তো তোমার ফ্রেন্ডের কাছে যে কালারটা বেশি আছে সেইটা তোমাদের লিঙ্কটা কপি করবে, তোমা আমাকে দেবে, এবং আমি সেই লিঙ্কে ক্লিক করবো, আমাদের ফেসবুকটা লগ ইন করবো, আমার কাছে সেই কালারটা চলে আসবে, আমাদের ফ্রেন্ডের কাছে সেই কালারটা মাইনাস হয়ে যাবে। তো এই ছিল ইভেন্ট গাইজ, আমারও খুব জটিল লেগেছে ইভেন্টটা, যদি তোমরা বুঝে থাকো অবশ্যই একটা করে লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দিও ইভেন্টটা কীরকম লেগেছে, বুঝেছো কি না। অ্যান্ড চ্যানেলে ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও। ভিডিওটা যদি ভালো লাগে গাইজ লাইক করতে একদমই ভুলবে না। অ্যান্ড একটা খুব ভালো ব্লগ ভিডিও আসতে চলেছে, তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে, এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। স্টে হোম, স্টে সেফ, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইজ। অ্যান্ড ফ্রি ফায়ার থেকে যেহেতু আমার সেই আইটেমগুলো দিয়ে দিয়েছিলো, আমার মানে আমার অ্যাকাউন্টে খুলছিল না, সেই জন্য আমার ফ্রেন্ডের আইডি থেকে এই ইভেন্টটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।